ইতিমধ্যে সরকারিভাবে আমাক নির্দেশনা দিছে 21 সেপ্টেম্বর স্কুল খোলার কারণে 9, 10, 11, 12 আমি এইখিনি ক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছো। ইতিমধ্যে আমি প্রতিখন বিদ্যালয় সেনিটাইজ করার কারণে ইতিমধ্যে প্রশাসনক জানাইছো, প্রশাসনে সেই মতে উদ্যোগটো হাতত লৈছে। তারপরে আমি নিজাববিয়াকে বিদ্যালয়সমূহ প্রধানক জানাইছো যে আপনারা নিজাববিয়াকেও স্কুলসমূহ সেনিটাইজ করব লাগে, আর তেওঁলোকে ইতিমধ্যে এইখিনি কাম হাতত লৈছে আর আজি আর কালির ভিতর এইখিনি করব। আর অহা 21 তারিখের পর আমার 50% শিক্ষক আহিব ক্লাস করার কারণে, আর ছাত্র ছাত্রী সকলকো অভিভাবকের পৰা অনুমতি প্রদান পত্র লৈহে আমি ছাত্র ছাত্রী সকলক আহিবলে দিয়া হয়েছে। কোনো ছাত্র ছাত্রীকে আমি জোর জবস করব খোঁজা নাই। সরকারের যেটা নির্দেশনা আছে সেইখানে আমি কোথাও কোভিড-19 যেটো নির্দেশনা আছে সেইখানে গোটেখিন মানার কারণে আমি প্রধানসকলের ইতিমধ্যে সভা পাতি অবগত করেছো, আর যে সরকারিভাবে এসওপি আছে সেইখানে আমি গোটেখিনি আলোচনা করে বুঝাই দিছো। আর এই ক্ষেত্রে আমি প্রতিখন বিদ্যালয় যারা সেনিটাইজ করে তার কারণে প্রতিটি মুহূর্তে যারা সজাগ হয়ে থাকে এইখানে ব্যবস্থা করা হয়েছে। আর এইটো রখা হয়েছে যে প্রতিখন বিদ্যালয় সাবুন আর পানিরে যাতে হাত ধুই থাকবে পারে সেইখানে ব্যবস্থা লওয়া হয়েছে। আর আগবেলা আর পাছবেলা যেটা আমি এসেম্বলি করো এই এসেম্বলির সময়খিন প্রত্যেকজন ছাত্র ছাত্রীক এই মহামারী রোগটির বিষয়ে অবগত করার কারণে 15 মিনিট সময় লওয়া হয়েছে। ঠিক তেনেকে ছুটির সময়তো 15 মিনিট সময় তেওঁলোকক এইখিনি কথা অবগত করা হব যাতে তেওঁলোক সকল সময়তে সচেতন আর সজাগ হয়ে থাকবে পারে। আর এই মুহূর্তে আমি শিবসাগর জেলায় বিশেষভাবে একটা উদ্যোগ হাতত লৈছো, যেহেতু আমি ছাত্র ছাত্রী সকলে যেটা বিদ্যালয় থাকে তেতিয়া আমার শিক্ষক সকলে তেওঁলোকক গোটেইখিনি সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করা বা কোভিড-19 যেখানে নির্দেশাবলী আছে সেইখানে মনার কারণে যেখানে ব্যবস্থা আছে চাই থাকবে পারিব। কিন্তু তেওঁলোকে যদি বিদ্যালয়ের পর উলাই যাব বা বিদ্যালয়ের পর ঘরের পর অহার সময় এইখানে সময় যাতে রাস্তা পদূলিত যাতে অসুবিধা না হয় সেই কারণে আমি সোশ্যাল ডিস্টেন্সটা মেইনটেইন করার কারণে প্রত্যেকজন ছাত্র ছাত্রীয়ে আমার একোটাক নিজাববিয়াকে একোটা ছাতি আনিবর কারণে আমি আমন্ত্রণ তেওঁলোকক জানাইছো। আর এটা দুজন ছাত্রের মাজ এজন ছাত্র এটা ছাতির তলত থাকিব, অর্থাৎ দুজন ছাত্রের মাজে যেটো সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন সেইটো ছাতি ললে হয়তো মেইনটেইনটো হব। আর এইখিনি আমি বিদ্যালয়সমূহত ইতিমধ্যে নির্দেশনা দিছো। মই ভাবো গোটেইখিনি নির্দেশনা সুচারুরূপে যদি আমার মেইনটেইন করা হয় মানি লওয়া হয় আমার বিদ্যালয়সমূহত সুচারুরূপে আমার ক্লাস 21 তারিখের পর কৰিব পাৰিম বুলি মোৰ বিশ্বাস আছে। শিবসাগর হাইমাদুর স্যার পৌরাণিকক হিসাবে আমি বিদ্যালয়খনের আজি প্রায় 10-12 দিনের বিদ্যালয়খন পরিষ্কার করা, গোটেই চৌপট পরিষ্কার করা, লগতে কিছু যাবতীয় কাম যেনে রিপেয়ারিংয়ের কাম কিছু আছে সেইখানে করা হল, রং করা হল। আর আজিও আপনাদের দেখিলে যে আমার ডেস্ক বেঞ্চের পর আদি করে কমল স্কুলের ক্লাসরুমবিল শ্রেণীকোঠাবিল আমি সাফা করে আছো, সেনিটাইজার করছো। বাইরেও আমি ছাত্র ছাত্রী সকলের কারণে আমি সেনিটাইজার ব্যবস্থা করছো। আর অহা 21 তারিখের পর সরকারের তথা ভারত সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আমি ক্লাস 9 আর 10 সোমবারে আমার 9 লোক আহিব।